রাজ্যের ছাত্রীসকলের বাবে সুখবর। ডাবল ধামাকা দিলে মামাই, এফালে নিযুত ময়না আর আনফালে স্কুটি। এইবার উচ্চতর মাধ্যমিকত 60% পোয়াসকলেও পাব স্কুটি। অহা বছরের 75% পাব লাগিব স্কুটি পাবলৈ। ক্যাবিনেট বৈঠকের পিছতে নিযুত ময়না আসনিক লৈ মুখ্যমন্ত্রীর ডাঙর ঘোষণা। নিযুত ময়না আসনিত ক্যাবিনেটে দিলে অনুমোদন। এতিয়ারে পৰা প্রত্যেক মাহত ছাত্রীসকলের একাউন্টত সুমাব ধন। নিযুত ময়না আসনির অধীনত পড়িবলৈ ধন পাব দরিদ্র ছাত্রীয়ে। কোনে কিমানকৈ পাব নিযুত ময়না আসনির ধন? উচ্চতর মাধ্যমিক, স্নাতক আর স্নাতকোত্তর পড়ি থাকা ছাত্রীয়ে পাব নিযুত ময়নার ধন। একাদশ শ্রেণীর প্রত্যেক মাহত লাভ করিব 1000 টাকা। স্নাতক পাঠ্যক্রমত লাভ করিব মাহে 1250 টাকা। বিশ্ববিদ্যালয় পড়ি থাকা সময়ত প্রতি মাহত ছাত্রীয়ে পাব 2500 টাকা। নিযুত ময়না আসনিখন সরকারিভাবে আমি আজি ক্যাবিনেটত আনুষ্ঠানিক স্বীকৃতি দিওঁ। দশমমান শ্রেণীৰ পৰা উত্তীর্ণ হৈ যিসকল ছোৱালী বা ছাত্রীয়ে একাদশ মান শ্রেণীত নামভর্তি কৰিব, তেওঁলোকে গৰম বন্ধৰ 2 মাহ বাদ দি প্রত্যেক মাহত তেওঁলোকৰ উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা শেষ নোহোৱা পর্যন্ত প্রত্যেক মাহত 1000 টাকা সরকারের পৰা লাভ করব। আর এই পুঁজিটো প্রত্যেক মাহর 11 তারিখে তেওঁলোকর ব্যাংক একাউন্টত সরকারে পঠিয়ে দিব। যিসকলে 4 বছর বা 3 বছর গ্রেজুয়েশন পাঠ্যক্রমত পড়িব, হায়ার সেকেন্ডারি পাস করে প্রত্যেকগৰাকী ছোৱালীয়ে প্রথম বর্ষত নাম গ্রহণ করার লগে লগে প্রত্যেক মাহত 1250 টাকা সরকারের পৰা লাভ করব। যিসকলে ডিগ্রি পাস করে এইবার পোস্ট গ্রেজুয়েটত নাম লগাব, পোস্ট গ্রেজুয়েট বলে কোতে আমি বিএডক ইয়াত ধরে লৈছো, পোস্ট গ্রেজুয়েট কাম বিএডত নাম ভর্তি করব, তেওঁলোকে প্রত্যেক মাহত সরকারের পৰা 2500 টাকা করে লাভ করব। যিখিনি ছোৱালীক আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষাত ভাল রিজাল্ট করার কারণে আমি স্কুটি দিওক, আমি নিযুত ময়না আসনি অন্তর্ভুক্ত করা নাই, কারণ স্কুটি এখনের দাম প্রায় 70,000 টাকা হয় গৈ আর নিযুত ময়না আসনিত আমার বাকি ছোৱালীখিনিয়ে যদি 12,500 করে 3 বছরতো দিও 37,000 হয়। কিন্তু ছোৱালীয়ে যদি কয় যে নহয় মোক স্কুটি নালাগে, মই নিযুত ময়নাহে লম, তেতিয়ালে নিযুত ময়নাও তেওঁ লব পাৰি। স্নাতকোত্তর বিবাহিত ছাত্রীও লাভ করিব নিযুত ময়না আসনি। ভেঞ্চার কলেজ, ভেঞ্চার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বা ভেঞ্চার জুনিয়র কলেজত পড়া ছাত্রীয়েও পাব নিযুত ময়না আসনি। কিন্তু কোন কোন ছাত্রীয়ে নিযুত ময়নার ধন লাভ নকরে? উচ্চতর মাধ্যমিকত প্রথম বিভাগত উত্তীর্ণ হয়ে স্কুটি লওয়া ছাত্রীয়ে লাভ নকরিব নিযুত ময়নার ধন? মন্ত্রী, বিধায়ক, সাংসদর সন্তানে নাপাব নিযুত ময়নার ধন? ব্যক্তিগত খণ্ডৰ মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ৰ শিক্ষার্থীয়ে নাপায় নিযুত ময়নার ধন? ৰেগিঙত জড়িত থকা ছাত্রী যোগ্য নহব নিযুত ময়না আসনিৰ বাবে। শিক্ষা প্রতিষ্ঠানৰ অনুশাসন ভঙ্গত দোষী সাব্যস্ত ছাত্রীয়ে নাপাব এই আসনিৰ সুবিধা। পরীক্ষাত অনুতীর্ণ ছাত্রীয়ে নাপাব নিযুত ময়নার ধন। উচ্চতর মাধ্যমিক আর স্নাতকত বিবাহিত ছাত্রীয়ে নাপাব নিযুত ময়না আসনি। স্নাতক পড়ি থাকতে বিয়া হলে রিনিউয়েলত কর্তন হব নিযুত ময়না আসনি। স্নাতকোত্তর বিবাহিত ছাত্রীয়েও লাভ করব নিযুত ময়না আসনি। আধাতে শিক্ষা সামরা বা ড্রপ আউট হলেও এই আসনির সুবিধা নাপাব। অনুপস্থিতি অনিয়মিয়া হলেও নাপাব পারে এই আসনির সুবিধা। মন্ত্রী আর বিধায়কর ছোৱালীসকল
এই আসনির হিতাধিকারী হব নোৱাৰিব। প্রাইভেট ইউনিভার্সিটি আর প্রাইভেট কলেজ খেনির ছাত্র ছাত্রী বা ছাত্রীয়ে এই আসনিখনের হিতাধিকারী বলে বিবেচিত নহব। কিন্তু ভেনচার কলেজত যদি কোনোবাই পড়ে বা ভেনচার হায়ার সেকেন্ডারি স্কুলত পড়ে ভেনচার জুনিয়র কলেজত পড়ে তেওঁলোক এই আসনিখনের হিতাধিকারী হব। এই গোটেই আসনিটো বাল্য বিবাহর বিরুদ্ধে প্রস্তুত করা এখন আসনি। গতি বিবাহিতা ছাত্রী এই আসনির হিতাধিকারী নহব। কিন্তু পোস্ট গ্রেজুয়েট পর্যায় বিবাহিতা ছোৱালীয়েও এই আসনির সুবিধা লব পাৰিব। আর যদি আপ টু ডিগ্রি পড়ি থাকুতে মাজতেও বিয়া হয়ে যায় তেতিয়ালে রিনিউয়েলত তেওঁলোকে এই আসনির সুবিধার পৰা বঞ্চিত হব। যেতিয়া প্রত্যেক বছরে এবার রিনিউয়েল হব আর কোনোবা ছোৱালী যদি শিক্ষা আধাতে সামরি ড্রপ আউট হয়ে যায় তেতিয়া হলেও এই আসনিখনের সুবিধা নাপাব। বছরের গরম বন্ধর দুটা মাহত ছাত্রীয়ে এই ধন লাভ নকরে। নিযুত ময়না আসনির জুলাই মাহর পৰা আরম্ভ হব প্রপত্র পূরণ প্রক্রিয়া। 11 অক্টোবর প্রথম কিস্তি প্রদান করব সরকারে। প্রতি বছরে এই আসনির হিতাধিকারীর রিনিউয়েল হব। উল্লেখযোগ্য যে রাজ্য বাল্য বিবাহ বন্ধ করার লক্ষ্যে সরকারে গ্রহণ করেছে এই নিযুত ময়না আসনি, যাতে ধনের অভাবত শিক্ষা সামরি বিয়াত বহিবলে বাধ্য নহয় দরিদ্র ছাত্রীসকল। ক্যামেরা পার্সন প্রভাস সিংর সহ হীরকজ্যোতি মালাকারর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট। Thank you.